আসসালামু আলাইকুম। ডেন্টাল কেয়ার বিডি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনার বিষয় দাঁত ক্ষয়কারী খাবারসমূহ। মূলত মনের অজান্তে তৃপ্তি সহকারে এমন অনেক খাবারই আমরা খেয়ে থাকি যা ধীরে ধীরে আমাদের দাঁতকে ক্ষয় করে ফেলে। আসুন তাহলে জেনে নিই এমন কিছু খাবারের নাম যা দাঁত ক্ষয় করার জন্য দায়ী। চকলেট। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে চকলেট, ক্যান্ডি কিংবা ললিপপ স্বাদের দিক দিয়ে বাচ্চাদের জন্য এক কথায় অতুলনীয়, কিন্তু এতে থাকা রিফাইন্ড সুগার দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই অধিক পরিমাণে চকলেট বা ক্যান্ডি খেলে তা দাঁতের ফাঁকে আটকে থেকে দাঁতের ক্ষয় করে থাকে। পাউরুটি। পাউরুটি জাতীয় খাবার যেমন পাউরুটি, স্যান্ডউইচ কিংবা বিভিন্ন বেকারি আইটেমে থাকে প্রচুর পরিমাণে স্টার্চ, যা খাবারকে দাঁতের উপর এবং দাঁতের ফাঁকে আটকে রাখতে সাহায্য করে, যার কারণে এই সব খাবার খেলেই দাঁতের ফাঁকে আটকে যায় এবং ঠিকমতো পরিষ্কার না করতে পারলে পরবর্তীতে তা থেকে শুরু হয় দাঁতের ক্ষয়। আলুর চিপস। আলুর চিপস কিংবা পটেটো চিপস কিংবা ফ্রেঞ্চ ফ্রাই কার না পছন্দ, কিন্তু এতে থাকা স্টার্চ এই খাবারগুলোকে দাঁতের ফাঁকে আটকে থাকতে সাহায্য করে, ফলে দেখা দেয় দাঁতের বিভিন্ন ধরনের ক্ষয়। অ্যালকোহল। যাদের অনেক বেশি অ্যালকোহল সেবন করার অভ্যাস রয়েছে তাদের ক্ষেত্রে মুখে লালা বা স্যালাইভা ধীরে ধীরে কমে যায়, যার ফলে কোনো খাবার খেলে তা দাঁতের উপর থেকে সহজে পরিষ্কার হতে চায় না, ফলে খাবার আটকে থেকে পরবর্তীতে দাঁতের ক্ষয় শুরু হয়। এছাড়াও অ্যালকোহল সেবন করলে অনেক ধরনের মুখের ইনফেকশন এবং মুখের ঘাও হতে পারে। এছাড়া যারা সিগারেট বা পান খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে মুখের লালা অনেকটাই কমে যায়, যার ফলে সৃষ্টি হয় মুখের বিভিন্ন ধরনের ঘা বা ক্ষত, এবং পরবর্তীতে এইসব ক্ষেত্রে দাঁতের অনেক ধরনের ক্ষয় সৃষ্টি হতে পারে। সফট ড্রিঙ্কস। সফট ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে চিনি থাকে, তাই এইসব সফট ড্রিঙ্কস খেলে মুখের ব্যাকটেরিয়া তা থেকে অ্যাসিড তৈরি করে দাঁতের ক্ষয় করে। এছাড়া বেশিরভাগ সফট ড্রিঙ্কসেই সোডা থাকে, যার অ্যাসিডিক অ্যাকশন দাঁতের ক্ষয় ডেকে আনে। চা বা কফি। গ্রিন টি কিংবা ব্ল্যাক কফি দাঁতের জন্য কিছুটা উপকারী হলেও বেশিরভাগ চা কফি দাঁতের ডিসকালারেশনের জন্য দায়ী। এছাড়া চিনি যোগ করে খেলে তা দাঁতের ক্ষয় করতে অনেকটাই সাহায্য করে। সাইট্রিক ফ্রুট বা ফল। অনেক ধরনের সাইট্রিক ফ্রুট যেমন কমলা কিংবা লেবু এই জাতীয় ফলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা দাঁত ও মাড়ির জন্য খুবই ভালো, কিন্তু অধিক পরিমাণে খেলে এতে থাকা সাইট্রিক অ্যাসিড দাঁতের ক্ষয় করে থাকে। ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।